খালি একটুখানি আছে যে আমার একটা বউ আছে, আর কিছু বলতে পারবো আমি একটা এতিমদেরকে খাওয়াবো, ইচ্ছা আছে ইউরোপে যাওয়া, হানিমুনে যাইতে হবে এমন কোনো কথা নাই, এরকম করে কিছু বলছি না। ভক্তরা কাছে একটাই দাবি, একটাই আশা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে আগে যেরকম ছিলাম সামনে যেন সেরকমই থাকতে পারি, খালি একটুখানি আছে যে আমার একটা বউ আছে, আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, আর আমার যে মনের ইচ্ছাটা যে রিসেপশনে যে সবাই আশা করে আছে যে আমি একটা বড় আয়োজন করব, আসলে ওইটা আমার কাছে একটা বড় আয়োজন, আমার ইচ্ছা, আমার ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করে দেয়, আপনারা দোয়া করবেন যে আমি একটা এতিমদেরকে খাওয়াবো। সবাই তো আমরা খাই, এমনিতে খাই, এতিমদের পিছনে আমি খরচ করতে চাই, এইটাই আর কিছু চাওয়ার নেই। দোয়া করবেন যেন সুখে শান্তিতে থাকি, সবসময় যেন এরকম আপনাদের সাথে থাকতে পারি। হানিমুনের প্ল্যান মানে আমার কিছু ডেট দেওয়া আছে, ডেটগুলো শেষ হোক, তারপরে ইচ্ছা আছে ইউরোপে যাওয়ার। আমি আশা করছি যে আমি বলেও রাখছি সেনজেং ভিসা নিয়ে নিলে তাড়াতাড়ি পুরো ইউরোপটাই ঘুরা যায়, তা ইউরোপ ঘোরার মধ্যে এত পয়সা নেই আমার, সত্যি কথা যেটা দুই চারটা ঘুরে আসবো, তার মধ্যে দুইটা জায়গায় আমার যেমন জার্মানি আমার মামা থাকে, এরপর স্পেন আমার দুটো ছোটো ভাই থাকে, ইটালিতে আমার ছোটো কালের বন্ধু আছে, ও বলে ফেলছে তুই চলে আয় এখানে, আমি দরকারে ভিসা করাই দিচ্ছি, আমি সিনে আমি আসবো সব সাথে দেখাবো, এর জন্য ইউরোপে যাবো। ভাবি যেহেতু হানিমুন সামনে যাবে, এখন ধরেন এটা তো ফার্স্ট হানিমুন, হানিমুনে যাইতে হবে এমন কোনো কথা নাই, এরকম করে কিছু বলছি না, হানিমুনে যাইতে হবে এমন কোনো মানে ম্যান্ডেটরি আর মুন হলেই তো হয় না, ম্যান্ডেটরি নেই, ম্যান্ডেটরি তাহলে আমরা ঘুরতে যাবো, আমরা হানিমুনে যাবো এমন কোনো কিছুই করি না। প্রশ্ন করতে চাই হানিমুনে যাবেন কোথায়? আমি তো আমরা ঘুরতে যাবো ইউরোপে। ঘুরতে যান, ভাবি কিছু আপনার, যেহেতু আপনার এখন ভক্তরা আপনার সম্পর্কে জানতে চায় অনেক বিষয়ে, যেহেতু ভক্তরা দেখছে নিয়মিত, ভক্তের উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু তেমন কিছু বলবো না, এতটুকুই বলবো যে আমাদের জন্য দোয়া করবেন, আর অনেক উল্টা পাল্টা আসলে অনেক কিছু বলতেছি মানুষ, এটা একটু কানে না দিলে খুশি হব। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমার প্রিয় একজন মানুষ আপনি, এবং আপনিও আজকে থেকে আমার প্রিয় হয়ে গেলেন। না, পান্থু আমার খুব প্রিয়, এবং ও আমাকে বেশি জ্বালাতন করে, সারাক্ষণ সারাটাক্ষণ জ্বালাবে, বুঝি, আই লাভ ইউ, এর থেকে আরেকজনের কথা বলি, আই লাভ ইউ বেশি বেশি।